যেহেতু আরটিআই অ্যাক্ট এবং রাজ্য সরকারের যে নয়া বিধি তা অনুযায়ী স্কুল শিক্ষকরা কোনোভাবেই প্রাইভেট টিউশন করতে পারবেন না। পরেও দেখা যাচ্ছে যে প্রত্যেকটি জায়গাতে বেশিরভাগ ক্ষেত্রে অভিযোগ আসছে যে স্কুলের শিক্ষকরা প্রাইভেট টিউশনের সঙ্গে যুক্ত হয়েছেন। তাই সেক্ষেত্রে যেটা স্কুল শিক্ষা দপ্তর সূত্রে খবর, যে প্রত্যেকটি জেলার স্কুল বিদ্যালয় পরিদর্শকদের বলা হয়েছে যে সমস্ত স্কুল শিক্ষকরা প্রাইভেট টিউশন করাচ্ছেন তাদের একটি তালিকা তৈরি করতে, যদিও সেই তালিকা ডিআইরা কিভাবে তৈরি করবেন সেটি নিয়ে একটি সন্দেহ তো প্রকাশ করছেন অধিকাংশ আধিকারিকরাই। কেননা এক্ষেত্রে তাহলে প্রত্যেকটি স্কুল শিক্ষকদের বাড়িতে গিয়ে গিয়ে নজরদারি করতে হয় কারা প্রাইভেট টিউশন করছেন কি কারা প্রাইভেট টিউশন করছেন না। তাই সেই দিকে এখনো পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে মৌখিক ভাবেই ডিআই দের বলা হচ্ছে যে তাতে যারা প্রাইভেট টিউশন করছেন যে সমস্ত স্কুল শিক্ষকরা তাদের একটি তালিকা তৈরি করে সেক্ষেত্রে যদি তাদের বিরুদ্ধে নির্দিষ্ট কোনো অভিযোগ পাওয়া যায় তাদের বিরুদ্ধে নির্দিষ্ট পদক্ষেপ করবে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর। প্রাথমিকভাবে তাদেরকে সতর্কও করা হবে, কেননা রাজ্য সরকার যে নয়া বিধি তৈরি করেছে ইতিমধ্যে সেই বিধি অনুযায়ীও কোনোভাবেই স্কুল শিক্ষকরা প্রাইভেট টিউশন করতে পারবেন না। তো তারপরেও নানান জায়গা থেকে অভিযোগ আসার প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত হল রাজ্য স্কুল শিক্ষা দপ্তর সূত্রে খবর।